নাটোরের সিংড়া থেকে 10 টাকা কেজি দরে বিক্রির 171 বস্তা চাল সহ ডিলার আসাদুজ্জামানকে আটক করেছে পুলিশ। সিংড়া থানার ওসি নূরে আলম জানান, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে চাল মজুদ রাখার খবর পেয়ে দুপুরে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে আটক করা হয় ডিলার আসাদুজ্জামানকে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি। এদিকে ভোলার দৌলতখানে চরখলিফা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের আলী আশরাফ কলেজ সংলগ্ন মিজিবাড়ির আবু তাহেরের ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওএমএস চাল উদ্ধার করা হয়েছে। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। দৌলতখান প্রতিনিধি মোহাম্মদ হাসনাইন জানান, 10 টাকা দামের ওএমএস 32 বস্তা ত্রাণের চাল উদ্ধার করে এবং জুয়েল ও কোচি নামে দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে দলিল উদ্দিন খায়ের হাট বাজারে তাদের দোকান থেকে আরও 5 বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ থানা হেফাজতে রেখে জুয়েল ও কোচির বিরুদ্ধে নিয়মিত মামলা করে জেল হাজতে প্রেরণ করেন।